হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি এখন আছি বেনাপোল বর্ডারে, বেনাপোল ল্যান্ড বর্ডার। অ্যান্ড একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি অ্যান্ড আমার ওয়াইফ, আমরা দুজন অ্যারাউন্ড 3-4 মান্থে একবার মুম্বাই ট্রাভেল করি। তো হঠাৎ করে ভাবলাম, কেননা আমাদের ট্রাভেল মুমেন্টসগুলো, আর আমরা কোথায় যাই, কী করি, আমাদের অ্যাক্টিভিটিসগুলো আমরা ভিডিও করে অ্যাটলিস্ট ইনফরমেটিভ ট্রাভেলিং ব্লগ কেন বানাই না, যাতে আপনার অনেকেরই কাজে আসতে পারে ব্যাপারটা। আমাদের ইনফরমেশান, আমরা যে কাজে যাই অ্যাকচুয়ালি সেটা অনেকেরই কাজের একটা ব্যাপার। সো আমি আপনাদের বেনাপোল ল্যান্ড বর্ডারে কলকাতা থেকে হচ্ছে মুম্বাই ট্র্যাভেল করার এভরি স্টেপ অ্যান্ড কী কী প্রসিডিওর আছে অ্যান্ড কোথা থেকে টিকিট কাটবেন কি সামথিং, সব কিছু কোথায় থাকবেন এগুলা আর কি আপনাদের সাথে শেয়ার করবো। এবং আমার যাওয়ার যে মোমেন্ট, আমার টোটাল অ্যাক্টিভিটিস এগুলো শেয়ার করবো। সো আজকে হচ্ছে আমার প্ল্যান, আজকে যত আছি বেনাপোল বর্ডারে, এখান থেকে হচ্ছে বর্ডার ক্রস করে অ্যারাউন্ড কলকাতার আশেপাশে আমার একটা রিলেটিভের বাসা আছে, তো সেখানে যেয়ে স্টে করবো অ্যান্ড ওইখান থেকে টিকিট কাটবো, দেন আমার জার্নিটা আবার এখান থেকে কন্টিনিউ করবো। আজকের এই ভিডিওতে জাস্ট আপনাদের দেখাবো বেনাপোল বর্ডারে পার হওয়ার কী প্রসিডিওর, জাস্ট এখান থেকে আপনার কী কী পেপার্স লাগবে অ্যান্ড মানে এভরিথিং আর কি, বেনাপোল বর্ডার ক্রসিং জাস্ট বলে বাংলাদেশ থেকে ইন্ডিয়া। ঠিক আছে গাইস, লেটস গো। সো গাইস, প্রথমে যখন আপনারা বেনাপোল বর্ডারে আসবেন, তো তখন বর্ডারের জাস্ট এখনকার প্রেজেন্ট কন্ডিশনটা হচ্ছে এমন, প্রথমে আপনারা এসে এখান থেকে দাঁড়ালে এখান থেকে আপনার যারা আর কি মানে একটা পাসপোর্টের ডিটেলস নিয়ে লেখালেখি করে, ওরা আপনার কাছে পেইড ডিটেলস নিয়ে ভ্রমণ করতে দেওয়া লাগবে। দেখতে পাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা অ্যান্ড টোটাল, এর সাথে আপনার পাসপোর্ট, এই ভ্রমণ কর আর হচ্ছে করোনা সার্টিফিকেট, এই পেপারসগুলো নিয়ে আর কি আপনার বর্ডার ক্রস করা লাগবে। তো এখানে বাংলাদেশের জন্য একটা রাখবেন ভ্যাকসিন কার্ডের ফটোগ্রাফি আর হচ্ছে ইন্ডিয়ার জন্য একটা রাখবেন। সো গাইস লেটস গো, কী হয়। আমরা আছি এখন নোম্যান্স ল্যান্ডে, এখন বাংলাদেশের মানুষ ঢুকতেছে ইন্ডিয়াতে, প্রচুর ভিড়। ইন্ডিয়া আমরা অলমোস্ট লাইনের শেষ প্রান্তে, আফটার লট অফ হ্যাসেল। পাঁচটা বেলা লাগবে।
জি আমরা লাইনের সামনে আছি, সবার সামনে ইনশাআল্লাহ 2 ঘন্টা কষ্ট করে, ইনশাআল্লাহ 2 ঘন্টা আর 6 ঘন্টা বাকি আছে। আই যে আমার কমপ্লিট করে দিতে হবে, এখানে সোশ্যাল ওয়ার্ক করতেছে, বসে বসে সবার ফর্ম লিখে দিচ্ছে। আমরা অলমোস্ট ইন্ডিয়ান ইমিগ্রেশনে পৌঁছে গেছি। এটা হচ্ছে প্রপার ইন্ডিয়া। আমরা এখন মানি এক্সচেঞ্জ করার জন্য যাচ্ছি আমাদের পরিচিত জায়গায়। আমরা ফাইনালি 4 ঘন্টা যুদ্ধ করে বর্ডার পার হলাম। এখন আপনারা যখন মানি এক্সচেঞ্জ করতে আসবেন অবশ্যই এখানে আসবেন ফর বেস্ট রেট। আমরা ফাইনালি 4 ঘন্টা ধরে যুদ্ধ করে এক প্রকার বর্ডার পার করলাম। এখন বর্ডার পার করে আমাদের এখানে এসে দেখবেন যে এরকম অনেকগুলো মানি এক্সচেঞ্জের দোকান, বাইরে অনেকগুলো আছে এখানে। তো বর্ডার পার করে আপনাদের প্রথম ইয়া থাকবে, আপনারা কই থেকে মানি এক্সচেঞ্জ করাবেন, অর্থাৎ আপনার বাংলাদেশি টাকাটা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করবেন। অ্যান্ড দেন আপনার সিম, যেহেতু আপনার এখানে এসে নেটওয়ার্ক কানেকশন থাকবে না বাংলাদেশি, আপনার এখান থেকে সিম নেওয়া লাগবে। এখান থেকে আপনি পাসপোর্ট দিয়ে সিম নিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার ভিসার মেয়াদ যতদিন থাকবে আপনার সিম তো ততদিন থাকবে। আর নেক্সট টাইম ওই সিম হওয়ার যদি আপনি ওই নাম্বারটা অন্য কেউ তুলতে পারবে, যখন আপনি এই নাম্বারটা বন্ধ করে দেবেন কি আপনি আর ইন্ডিয়াতে থাকবেন না কি আপনার ভিসা শেষ হয়ে যাবে। আর আমি আপনাকে আস্তে আস্তে দেখাচ্ছি সামনে কোথায় যে অটো নেওয়া যায় কিংবা ট্যাক্সি নেওয়া যায়। আমরা এখন বর্ডারের এইবার ফাইনালি পার হয়ে মানি এক্সচেঞ্জের দোকান, সিম কার্ডের দোকান, এখানে ট্যাক্সি। এই ট্যাক্সিগুলো করে আপনি ডিরেক্টলি কলকাতা চলে যেতে পারবেন এখান থেকে। আর যদি সেটা না চান তো সেক্ষেত্রে আপনি সামনে বনগা রেল স্টেশন, বনগা পর্যন্ত যেখান থেকে ট্রেনে করে কলকাতা যেতে পারবেন। যাক এখন ম্যাডাম ডাব খাবে এনার্জি গেইন করার জন্য। ডাব কত করে?